আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পিয়া আক্তার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী মিরপুরে অবস্থিত এই সৌধে সকাল 7টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন, পরে বিয়োগলে বাজানো হয় করুণ সুর। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দিনটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমিতে দিবসটি উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, শিল্পী, রাজনীতিবিদ ও শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখনও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ না করতে পারায় হতাশার কথা জানান শ্রদ্ধা জানাতে আসা লোকজন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান আগামী 26 মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। মানুষের সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি আরও বলেন, সরকার দুর্নীতি, লুটপাট আর অপশাসনের মাধ্যমে বাংলাদেশকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সংগঠনে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত। দলীয় 41 রানে শুভমান গিলকে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন তাজুল ইসলাম। এরপর 45 রানে লোকেশ রাহুলের উইকেট তুলে নেন পেসার খালেদ আহমেদ। ভারতের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলিও উইকেটে থিতু হতে পারেননি। দলীয় 48 রানে নিজের দ্বিতীয় শিকার বানান স্পিনার তাইজুল। 3 উইকেটে 85 রান নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। লাঞ্চ থেকে ফিরেই দলের 112 রানে ঋষভ পন্তের উইকেট হারায় তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 4 উইকেটে 125 রান। মেসি আলভারেজ জাদুতে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে 2014 সালের পর শিরোপা মঞ্চে জায়গা করে নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলার 34 মিনিটে স্পট কিকে গোল করে দলকে লিড এনে দেন মহাতারকা লিওনেল মেসি। এই গোলের রেশ না কাটতেই খেলার 39 মিনিটে ব্যবধান বাড়ান আলভারেজ। এরপর বিরতি থেকে ফিরে 69 মিনিটে নিজের দ্বিতীয় আর দেশের পক্ষে তৃতীয় গোলটি করেন জুলিয়ান আলভারেজ। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ইস্টার্ন হাউজিং লিমিটেডের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিওতে প্রেরণ করা হয়েছে। 30 জুন 2022 সমাপ্ত বছরের জন্য 20% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।